নমস্কার, আমার চ্যানেল শর্মিষ্ঠিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনেই গণেশ চতুর্থী, সেই উপলক্ষে তোমাদের সকলকে জানাই আগাম শুভেচ্ছা। গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমি বানাতে নিয়েছি ভাজা মোদক। আমার চ্যানেলে ছানার মোদক তৈরি আছে, যদি কেউ দেখতে চাও সেটাও দেখে নিতে পারো। তো আজকে আমি বানাচ্ছি ভাজা মোদক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, চলো দেখবে কেমন করে বানাই। তার আগে বলি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা দেখি পুরো ভিডিওটা। নারকলটার মধ্যে চিনিটা মিশিয়ে দেবো, দিয়ে আমি এটাকে একটা শস্য বানাচ্ছি। লবণ দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে মেখে নেব। ময়দাটা আমি উষ্ণ গরম দিলাম। তিনি গরম হয়েছে কিনা আমি একটা ময়দার টুকরো তুলে দেখুন, এই করে চলে এসছে, তার মানে তেল ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। আমার ভাজা মোদক সম্পূর্ণ ভিডিওটাই তো দেখালাম কী করে বানিয়েছি, তোমরাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারো। আর গণেশ পুজোর এরকম একটা সুন্দর মোদক, বাইরে মুচমুচে আর ভেতরে একদম নরম তুলতুলে মিষ্টি, খুবই ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও।
আর এভাবেই আমার পাশে থেকেও তোমাদের সকলকে ধন্যবাদ।